এখন আমরা আছি শ্রী রাধা মদন গোপাল মন্দিরে। নেক্সট যে মন্দিরে আমরা যাচ্ছি সেটা হচ্ছে রাধার মদন গোপালজির মন্দির, এবং সেই মন্দিরটিও খুবই সুন্দর। এটা হচ্ছে শান্তিপুরের প্রথম 582 মানে বছরের পুরনো একটা মন্দির, এবং এখানে আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছি। এবং ভেতর দিকে প্রবেশ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটি। আমরা অবশ্যই যেতে যেতে সন্ধ্যে হয়ে গেছে, তাই সন্ধ্যে বাইরে কোনো সূর্যের আলো নেই, তোমাদেরকে এইভাবেই দেখতে হবে শ্রী শ্রী রাধারামনজির গোপালজির মন্দির। এবং এখানে দেখতে পারো বিগ্রহ রয়েছে অনেক। তা আমরা আস্তে আস্তে ওই সাইডে সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি বরাবর আমরা ওপরে উঠে আসব এবং আপনাদেরকে দেখাবো, দর্শন করাবো যে মন্দিরের বিগ্রহ। সিঁড়ি পেয়ে উপরে উঠবো। এই সাইডে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা বরাবর আপনাদেরকে উপরে উঠে আসতে হবে, উঠে এসে এবং আপনারা বিগ্রহটাকে দেখতে পারবেন না সুন্দরভাবে। এখানে অনেক কিছু লেখা রয়েছে।